রাজশাহীতে আওয়ামী লীগের লিটন জয়ী সমর্থকদের উল্লাস বরিশালে নিশ্চিত জয়ের পথে নৌকা এগিয়ে সিলেটে সিটি নির্বাচন নিয়ে কমিশনের সন্তোষ সুষ্ঠু দাবি আওয়ামী লীগের দখলদারিত্ব দুর্বৃত্তায়নের অভিযোগ বিএনপি নিহত শিক্ষার্থীদের পরিবারকে তাৎক্ষণিক পাঁচ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ ড্রাইভার হেলপার আটক বিক্ষোভে উত্তাল রাজপথ আরো এক হাজার কমিউনিটি ক্লিনিক হচ্ছে মন্ত্রিসভায় আইন অনুমোদন বঙ্গবন্ধুর কারা জীবন নিয়ে বইয়ের মোরক উন্মোচন দুর্নীতি মামলায় খালেদার আপিল শুনানির মেয়াদ বাড়ানোর বিষয়ে শুনানি শেষ আদেশ কাল দিন ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত এগারোটার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি ফারজানা বলে স্টার একে অপরের ফ্যান্স হতে পারে না করিনা বলিউডের এক্সপিরিয়েন্স একদমই ছিল না কিন্তু ডিটারমিনেশন ছিল অনেক লাভ করিনা এই স্টাররা একে অপরের ফ্যান আর ওরা ফ্যান্স নতুন লাক্সে ফ্লোরাল বিউটি অয়েলের সাথে এতে আছে হাজারো ফুলের নির্যাস যা তাই কোমল সুরভিত নতুন লাক্স এছাড়া সংবাদে আরো থাকছে রাজশাহীতে চিনিকলের বর্জ্য প্রক্রিয়াজাতকরণ তরুণ উদ্যোক্তার বায়োগ্যাস ও সার উদ্ভাবন রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ এইচ এম লিটন প্রাথমিক ফলাফলে জয়ী হয়েছেন একশো আটত্রিশটি কেন্দ্রের সবকটির ফলাফলে তিনি পেয়েছেন এক লাখ ছেষট্টি হাজার তিনশো চুরানব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন আটাত্তর হাজার চারশো বিরানব্বই ভোট প্রাথমিক ফলাফল পাওয়ার পর থেকে রাজশাহীতে উল্লাস করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয়ী হবার পর নৌকার প্রার্থী খায়রুজ্জামান লিটন ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান নগরীর উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করবেন বলেও জানান তিনি বিজয়ে আমি বিপুল শিহরিত আনন্দিত এবং এটি আমি মনে করি যে রাজশাহীতে এই ধরনের বিজয় দীর্ঘদিন মানুষ সাধারণ পক্ষে মানুষ চেয়েছে কিন্তু বিজয়টি আস এইভাবে আসেনি এইবারে সর্বস্তরের মানুষ নারী পুরুষ নির্বিশেষে শিশু সকলেই এবার নৌকা মাত্রার পক্ষে এই বিপুল ভোটে আমাকে জয় করেছে এবং আমার কাছে মনে হয়েছে এই বিজয়টি আসলে উন্নয়নের জন্যই তারা পুরো আমাকে বিজয় করেছে তারা উন্নয়ন চায় তারা সামনের দিকে এগিয়ে যেতে চায় এবং একটি আরও সমৃদ্ধ আরও নতুন একটি রাজশাহী সিটি কর্পোরেশন তারা দেখতে চায় সেই লক্ষ্যে আমি কাজ করব রাজশাহীতে মেয়র পদে এ এইচ এম খাইরুজ্জামান লিটন বেসরকারিভাবে নির্বাচিত হওয়ায় বিজয় উল্লাস করছে আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজশাহীর বিন্দুর মোড়ে আছেন স্মৃতিমণ্ডল তিনি জানাচ্ছেন সর্বশেষ অবস্থা স্মৃতি পাচ্ছেন দাঁড়িয়ে আছি রাজশাহীর বিন্দুর মোড় এলাকায় আহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা আছে। তারা এখানে বিজয় উল্লাস করছেন আমরা দেখেছি কিছুক্ষণ আগে তারা লক্ষ্মীর মোড় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় সহ রাজশাহীর বিভিন্ন বিভিন্ন স্থানে তারা বিজয় মিছিল করেছেন এবং লক্ষ্মীপুর এলাকায় কিন্তু তারা ওইখানে সমাবেশ করেছেন যেখানে তাদের নবনির্বাচিত বেসরকারিভাবে নির্বাচিত যে মেয়র প্রার্থী খারুজ্জামাল লিটন তিনি কিন্তু সেখানে তাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি তিনি বলেছেন যে তাদের এই রাজশাহী সিটি কর্পোরেশন উন্নয়নে তিনি কাজ করবেন আমরা একটু যদি বলি যে একশো আটত্রিশটি ভোট মধ্যে প্রায় আওয়ামী লীগ আওয়ামী লীগ সমর্থিত যে খারুজ্জামান লিটন তিনি পেয়েছেন এক লাখ ছেষট্টি হাজার তিনশো চুরানব্বই ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেখেছি একটি উৎসমুখর পরিবেশে ভোট হয়েছে কোথাও কোনো ধরনের চাপচুপি বা কোনো বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া যায়নি এবং এই বিষয়ে কিন্তু রিটার্নিং অফিসারের সাথে আমরা কথা বলেছি তিনিও কিন্তু আমাদের বলেছেন যে আসলে এই রাজশাহী সিটি কর্পোরেশনে খুবই শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে যদিও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে মেও নির্বাচিত হয়েছেন যিনি তার ঘোষণাটি আসেনি আমরা সেখান থেকে জেনেছি যে এই পর্যন্ত একশো বিশটি কেন্দ্রের ফলাফল তারা ঘোষণা করেছেন তার মধ্যেও কিন্তু অলিক প্রার্থী পেয়েছেন এক লাখ হাজার আটশো একষট্টি ভোট এবং বিএনপি প্রার্থী পেয়েছেন তেষট্টি হাজার পাঁচশো সাত ভোট সেখানেও কিন্তু ভোটের ব্যবধানে এখন পর্যন্ত এগিয়ে আছেন অমলিক সমর্থিত প্রার্থী লিটন ভাই তো একটা কথা বলে রাখি যে এই যে ভোটের যে উৎসব পরিবেশ এখানে কিন্তু নারী ভোটার এবং তরুণরা কিন্তু কিন্তু পরিবেশে আমরা দেখেছি তাদের যে অংশগ্রহণ অংশগ্রহণ সেই খুবই ছিল যেটা প্রতিটি অন্যান্য কেন্দ্রগুলোতেও কিন্তু একই অবস্থা ছিল সবগুলো কেন্দ্র ঘুরে আমরা দেখেছি যে একটা উৎসব পরিবেশ এবং এই ধারাবাহিকতায় তারা তাদের নগর পিতাকে নির্বাচিত করেছেন এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি স্মৃতি আপনাকে ধন্যবাদ দর্শক রাজশাহী থেকে নির্বাচনের ফলাফল ও জনতার বিজয় উল্লাসের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী স্মৃতিমণ্ডল বরিশাল সিটি নির্বাচনের প্রাথমিক ফলাফলে নিশ্চিত জয়ের পথে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহ সিলেটেও নৌকা প্রতীকে বদরুদ্দিন আহমেদ কামরান কেন্দ্রের মধ্যে এর মধ্যে এক লাখ চোদ্দ হাজার ঊনপঞ্চাশ ভোট পেয়ে আওয়ামী লীগের সাদিক আবদুল্লার জয় নিশ্চিত হয়ে গেছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মুজিবুর রহমান সরোয়ার পেয়েছেন চোদ্দ হাজার সাতাত্তর ভোট এখনও ফলাফল ঘোষণা চলছে শেষ খবর পর্যন্ত। একশো পাঁচটির ফলাফলে আওয়ামী লীগের বদর উদ্দিন আহমেদ কামরান সত্তর হাজার আটশো ভোট পেয়ে এগিয়ে আছেন বিএনপির আরিফুল হক পেয়েছেন উনসত্তর হাজার ছয়শ ভোট ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং অফিসার এর আগে বিচ্ছিন্ন নানা ঘটনায় শেষ হয় বরিশাল রাজশাহী ও সিলেটের সিটি নির্বাচন দিনের শুরুটা ভালো হলেও দুপুরের পর থেকেই অভিযোগের উত্তাপ বাড়তে থাকে বরিশালে দুপুরের পর নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপির মুজিবুর রহমান সরোয়ার সহ পাঁচ মেয়র প্রার্থী সিলেটে নির্বাচন প্রত্যাখ্যান করেছেন বিএনপির মেয়র প্রার্থী রাজশাহীতে নিজের ভোটটিও দেননি বিএনপির প্রার্থী সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন মুশফিকা নাজনীন প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হল বরিশাল রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন সেজন্য রাজনৈতিক উত্তেজনা ছিল শুরু থেকেই আমি যেহেতু নতুন ভোটার প্রথম ভোট দিলাম আমি আমার প্রার্থীকে ভোট দিয়েছি আর সিলেটে বৃষ্টি উপেক্ষা করে সকালে কেন্দ্রগুলোতে উৎসব আমেজে হাজির হন ভোটাররা শুরুতে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ে ভোটার সংখ্যা নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো আমি আমার মতামত অনুযায়ী ভোট দিয়েছি ভোট তো মোটামুটি ভালোই দিচ্ছি কোন সমস্যা নাই তাই তো একটা ভোট নষ্ট হবে যাই কষ্ট করে সিলেটে পাইলট হাই স্কুল কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরান অন্যদিকে রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী পরে তিনি বিকেলে সংবাদ সম্মেলন করে কারচুপির অভিযোগে নির্বাচন প্রত্যাখ্যান করেন আমি আজকের এই নির্বাচন এই ভোটের এই এর মধ্যে ওনার রেজেন্টকেও বের করে দিছে আবার বেলটে শিলও মেরে দিছে তো এই সমস্ত হচ্ছে ওহেতুক বিভ্রান্তিমূলক কথাবার্তা দুর্গাকুমার পাঠশালা কিন্তু ভোট দিয়ে কামদানি বিজয় কামনা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল কালিম আশা করি সে বিপুল ভোটে জিতবে বরিশালে অনিয়মের অভিযোগে দুপুর বারোটার দিকে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেন বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার যে ঘটনা ঘটলো আমরা এজন্য জন্য বসে থাকতে পারি না আমরা নির্বাচন থেকে বর্জন করলাম এর আগে ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ ফলাফল মেনে নেয়ার ঘোষণা দেন আমি শতভাগ আশাবাদী শতভাগ আশাবাদী দিনের মধ্যভাগে বরিশাল সদর রোড অবরোধ করে বিক্ষোভ করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা রিটার্নিং অফিসারের অফিসে অভিযোগ করে নির্বাচন বর্জন করেন চার মেয়র প্রার্থী অভিযোগের বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হবে বলে জানান কর্মকর্তা রাজশাহীতে নিজের ভোট দিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ নামালদিচন বলেন দিন শেষে ব্যালটি কথা বলবে শতভাগের কাছাকাছি আমি প্রত্যাশী আশাবাদী কারণ আমি মানুষের মধ্যে সেই উচ্ছ্বাস দেখেছি সেই দৃঢ় প্রত্যয় বা সংকল্প আমি লক্ষ্য করেছি এদিকে অনিয়মের অভিযোগ এনে ভোট দেননি বিএনপির প্রার্থী মোসাদেক হোসেন বুলবুল পরে কেন্দ্রের বাইরে অবস্থান নেন তিনি যে দেশের গণতন্ত্র বিপন্ন সে দেশের প্রার্থী হিসাবে বিশ দলে জোটের প্রার্থী হিসাবে মোসাদেক হোসেন বুলবুলের ভোটের কোনো দাম নাই দুপুরে রাজশাহীর বুধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পৌর ছাত্রলীগের এক নেতা আহত হন ছুরিকাঘাতে তিন সিটি তিনশো পঁচানব্বইটি কেন্দ্রে সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল চারটায় নাজদিন একুশে টেলিভিশন কিছু অনিয়ম ছাড়া তিন সিটি নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি বরিশালে 15 কেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়েছে ভোট স্থগিত আছে এক কেন্দ্রে আর সিলেটে দুই কেন্দ্রের ভোট স্থগিত রয়েছে বলে জানান সিইসি অনিয়ম অবশ্য প্রত্যাশা করিনি তবু অনিয়ম হয়েছে সেটা আমরা অ্যাড্রেস করিছি বরিশালে তে আবেদন করেছেন তার জন্য পুরো পুরোরায় ভোট গ্রহণ করার মতো অবস্থা আমরা পাইনি দর্শক সিলেট জেলা ক্রীড়া সংস্থা জিমনেশিয়ামে ফলাফল ঘোষণা করা হচ্ছে সেখানে আছেন সহকর্মী রকিব মানিক তিনি জানাচ্ছেন ফলাফলের সর্বশেষ খবর রকিব রকিব শুনতে পাচ্ছেন রকিব ফলাফল ঘোষণা কি পর্যায়ে আছে যে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে এখানে একশো এগারোটি ক্যান্ডির সর্বশেষ ফলাফল ঘোষণা করা হয়েছে সেখানে নৌকা প্রতীকে পেয়েছে একাত্তর হাজার নয়শো সাতানব্বই ভোট আর দানের শীষ পেয়েছে ছিয়াত্তর হাজার পাঁচশো পাঁচ ভোট এখান থেকে নির্বাচন এছাড়া দুইটি কেন্দ্র এখানে স্থগিত রয়েছে সেই স্থগিত কেন্দ্র রয়েছে দুইটি কেন্দ্র এই পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন আলিমুজ্জামান তিনি এই ঘোষণা দিয়ে তিনি এখান থেকে উঠে গিয়েছেন এর পরবর্তী সময় এখানে ধানের ধানের শিশের প্রার্থী যে আছেন এখানে আরিফুজ্জাম তিনি এখানে এসে তাদের সাথে কথা বলেছেন এবং আওয়ামী লীগের যারা এখানে মনোনীত ছিলেন সদস্য নির্বাচনী সদস্যরা ছিলেন তারা এখানে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন এবং আওয়ামী লীগের এর যারা মনোনীত সদস্য ছিলেন তারা এখানে কিছুটা অভিযোগ করেছেন এখন যে নির্বাচনের এর কয়েকটি জায়গায় কিছু আচরণবিধি এবং নিয়ম কিছু লঙ্ঘন হয়েছে সেই বিষয়টি নিয়ে তারা একটা লিখিতভাবে এখানে অভিযোগ দিয়েছেন এবং রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে এই বিষয়গুলো তিনি খতিয়ে দেখবেন আর এছাড়াও এখন পর্যন্ত এখানের যে পরিবেশ শীত পরিবেশ এখন শান্তিপূর্ণ একটি পরিবেশ বজায় আছে এখানে পরিস্থিতি এ করা হয়েছে এবং এখন পর্যন্ত দুই পক্ষের যে প্রার্থী রয়েছে তারা এখন পর্যন্ত ফলাফল অল নিয়ে তারা কখনো অসন্তুষ্ট প্রকাশ করেনি এবং তারা এখনো ধৈর্য ধরে এখানে ফলাফল ঘোষণার যে অপেক্ষায় সেই অপেক্ষা নিয়েই তারা থাকবে বলে এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করেছেন এই ছিল সিলেট থেকে আমার কাছে সবশেষ তথ্য আপনাকে ধন্যবাদ সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নির্বাচন প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করতেই অংশ নিয়েছে বিএনপি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি নির্বাচনের জন্য নির্বাচনে তারা অংশ নেয়নি তারা অংশ নিয়েছে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে বিতর্কিত করে এটা একটা নীল নকশা নির্বাচন বলে জনগণের কাছে বিভ্রান্তি সৃষ্টি করতে বিদেশিদের কাছে সরকারকে হেয় করতে আসলে এটাই বিএনপির নীল নকশা তিন সিটি কর্পোরেশন নির্বাচনে দখল দারিত্ব আর দুর্বৃত্তায়নের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি অল্প কিছু লোক ভোট দিতে পারলেও আজকে তিন সিটি সেটিও সম্ভব আজকের রাজনৈতিক সহিংসতা ছাড়িয়ে নাটকীয় ভোট সন্ত্রাসের পরিস্থিতি দেশবাসী প্রত্যক্ষ করলো যাচ্ছে অন্যান্য খবরে বাস চাপায় শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের এদিকে ওই দুই গাড়ির চালক ও হেল্পারকে আটক করা হয়েছে নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট আহমদবাবুর রিপোর্ট বিমানবন্দর সড়কের কুর্মিটোলায় রোববার বাদ চাপায় নিহত হয় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী আহত হয় আরো তেরো জন ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকেই বিমানবন্দর সড়কের দুই পাশের রাস্তা অবরোধ করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আর কত জীবন এভাবে যাবে না বাচ্চারা স্কুলে আসে তাই কলেজে স্কুলে আমরা পড়ালেখা করে সে কিন্তু রাস্তায় মরার জন্য নাকি কেউ আসে আমার বাকিরা জীবন ফিরিয়ে দিব এক লাখ কলেজ কর্তৃপক্ষ আমরা চাই যে এর সঠিক তদন্ত করে সঠিক বিচার হোক এবং এর যে ঘাতক সেজন্য কোনোভাবেই সাড়া না পায় অবরোধের কারণে ওই এলাকায় সৃষ্ট হয় দীর্ঘ যানজট চব্বিশ ঘন্টার মধ্যে নয় দফা দাবি মানা না হলে মঙ্গলবার থেকে আবারও সড়ক অবরোধের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা আমাদের দাবিগুলো চব্বিশ ঘন্টার মধ্যে মেনে নিতে হবে এবং সবগুলো দাবি মেনে নিয়ে সাত দিনের মধ্যে কার্যকর করতে হবে যদি নৌমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্ষমা না চায় তা আমরা আগামীকাল দশটায় আবার মানব বন্ধ করব আবার আন্দোলন বিকাল চারটার দিকে শিক্ষার্থীদের রাস্তা ছাড়ার অনুরোধ করে শহীদ রমিজুদ্দিন কলেজের শিক্ষক ও আইন বাহিনীর সদস্যরা কিন্তু তারা অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় হয় ধাওয়া পাল্টা ধাওয়া সড়ক অবরোধ নিয়ে পুলিশ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চায়নি ঘটনার প্রতিবাদে রাজধানীর মিরপুর রোডেও আন্দোলনের নামে সিটি কলেজ সহ আশেপাশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এদিকে জাবালে নূর পরিবহনের চালককে প্রধান আসামি করে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেছে মিমের পরিবার পরিবহনের দুই চালক ও হেলপারকে আটক করেছে র্যাব তিনটা গাড়ির ড্রাইভার এবং দুইটা গাড়ির হেলপার টোটাল পাঁচজনকে আমরা ইতিমধ্যে আটক করেছি আমরা এদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং পুলিশের হাতে তুলে দেবো এবং আপনাদের মাধ্যমে সবাইকে আশ্বস্ত করতে চাই এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে অন্যদিকে বিমানবন্দর সড়কে নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট আগামী এক সপ্তাহের মধ্যে জাবালে নূর পরিবহন ও বিআরটিএ কে পাঁচ লাখ টাকা করে দিতে বলা হয়েছে সেই সাথে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট বেঞ্চ আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা এদিকে সচিবালয়ে নৌমন্ত্রী শাহজাহান খান সাংবাদিকদের বলেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে ঘাতক বাস জাবালে নূরের রুট পারমিট বাতিল করা হবে পক্ষে দেখার দৃষ্টিতে সেটা হচ্ছে এই দুর্ঘটনা এই গাড়ি ঘটিয়েছে এই ড্রাইভার এর জন্য নাই সুতরাং সেই দিক থেকে তদন্ত করে সেটা প্রমাণ হলে অবশ্যই তার বিরুদ্ধে কঠোর শাস্তি হোক আমরা কেউ এর প্রতিবাদ করবো আমরা কি করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাবন্দী জীবনের আলোকচিত্র নিয়ে পুস্তিকা প্রকাশ করা হয়েছে। নিয়মিত শুরুতে তিন হাজার তিপ্পান্ন দিন নামে পুস্তিকাটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া মন্ত্রিসভার বৈঠকে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন দু হাজার আঠারোর খসড়া সংশোধন সাপেক্ষে নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাজীবনের অসংখ্য অজানা তথ্য ও দুর্লভ আলোকচিত্র নিয়ে পুস্তিকা প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ ও কারা অধিদপ্তর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শুরুর আগে তিন হাজার নামে পুস্তিকার মোরক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক বৈঠকে এপ্রিল থেকে জুন এই তিন মাসে মন্ত্রিসভার সিদ্ধান্তের অগ্রগতির পর্যালোচনা প্রতিবেদন উপস্থাপিত হয় জানানো হয় সিদ্ধান্ত বাস্তবায়নের হার পঁচাত্তর ভাগ গেল বছরে এই প্রান্তিকের চেয়ে অগ্রগতির হার বেশি পরে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন পরিষদের সংস্কার ও সমন্বয় বিভাগের সচিব আলম এতদিন পর্যন্ত প্রকল্পের আওতায় থাকা তেরো হাজার আটশো কমিউনিটি ক্লিনিক স্থায়ীভাবে সমন্বিত স্বাস্থ্য সেবা প্রদানে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন পেয়েছে একটি পরিচালনা ও জাতীয় পরামর্শ কমিটির আওতায় প্রশিক্ষিত জনবল নিয়োগ করা সহ আরো এক হাজার তেইশটি ক্লিনিক প্রতিষ্ঠার সুযোগ রাখা হয়েছে এই আইনে মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিলের শুনানির মেয়াদ একত্রিশে জুলাই থেকে বাড়ানোর আবেদনের উপর শুনানি শেষ সোমবার শুনানি শেষে বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ এই মামলায় পাঁচ বছরের দণ্ডের বিরুদ্ধে আপিল করে জামিন আবেদনের পর খালেদা জিয়াকে বারোই মার্চ চার মাসের জামিন দেন হাইকোর্ট আর গত ১৬ মে তা বহাল রেখে একত্রিশে জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তি নির্দেশ দিয়েছিলেন গত বারোই জুলাই থেকে হাইকোর্ট বেঞ্চ এ আপিল শুনানি শুরু হয় এর মধ্যে মেয়াদ বৃদ্ধি চেয়ে রিভিউ আবেদন করেন খালেদার আইনজীবীরা এদিকে কুমিল্লায় হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন প্রশ্নে দেয়া রুলের শুনানি শেষ আদেশ পহেলা আগস্ট নির্ধারণ করেছেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে গাজীপুরে বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রাইমারি গ্রাউন্ড স্টেশন উদ্বোধন কাল সেপ্টেম্বরের মধ্যে টেস্ট ও ট্র্যাকিং এর কাজ শেষের আশা রংপুরের গঙ্গাচরার দুর্গম চরাঞ্চলে অভিযান চার জেএমবি নেতা আটক অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার আঠারো উপলক্ষে গণভবনের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে প্রতিবারের মতো এবারও নাতি নাতনি ও আরও শিশুদের সঙ্গে নিয়ে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী গত আঠারো থেকে পঁচিশ জুলাই দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয় বেশি বেশি মাছ উৎপাদনে জনগণের মাঝে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ এ সময় উপস্থিত ছিলেন পরে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের বিভিন্ন দিক নির্দেশনা দেন মৎস্য খাতের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ বিমান নব নবনিযুক্ত প্রধান এয়ার মার্শাল মাসিউজামান সেনিয়াবাদকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয়েছে গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিমানবাহিনী প্রধানকে র্যাঙ্ক পরিয়ে দেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ পরে প্রধানমন্ত্রী বিমানবাহিনীর নতুন প্রধানকে অভিনন্দন ও শুভকামনা জানান এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক মুখ্য সচিব নজিবুর রহমান প্রতিরক্ষা সচিব আক্তার হোসেন ভূঁইয়া সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সজ্জাদুল হাসান ও প্রেস সচিব এহসানুল করিম রামপুরের গঙ্গাচড়া উপজেলার দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে চার জেএমবি নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ দুপুরে বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশা ভূঁয়া এ তথ্য নিশ্চিত করেন আটকদের মধ্যে দুজন সামরিক ও দুজন দাওয়া বিভাগের সদস্য অভিযানে একটি এ কে টোয়েন্টি টু বোর রাইফেল দুটি বিদেশি পিস্তল দুটি বার্মিত চাকু ও বিপুল সংখ্যক গোলা উদ্ধার করা হয় এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ চিনি কলের বর্জ্য প্রক্রিয়াজাত করে বায়োগ্যাস উদ্ভাবন করেছেন রাজশাহীর এক তরুণ উদ্যোক্তা উৎপাদিত বায়োগ্যাস পরিশোধনের মাধ্যমে বাসাবাড়ির জ্বালানি ও গাড়িতে ব্যবহার করা হচ্ছে এছাড়া গ্যাস উৎপাদনের পর কাঁচামালের যে উচ্ছিষ্ট থাকছে তা থেকে তৈরি হচ্ছে বায়োসার হাসান আল মোবিনের ক্যামেরায় রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান রাজশাহীর তফিকুল ইসলাম যুক্তরাজ্যে পড়াশোনার পাশাপাশি একটি বায়োগ্যাস কোম্পানিতে চাকরি সুযোগ পান পরে সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে নিজেই নির্মাণ করেন ইফাত বায়ো সিএনজি প্ল্যান্ট লিমিটেড সেখানে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে চিনিকলের প্রেসমার্ট বা বর্জ্য দেশে এই প্রথম চিনিকলের প্রেসমার্ট থেকে তৈরি করা হচ্ছে বায়োগ্যাস গতানুগতিক যে সব জ্বালানি আছে সেই সব জ্বালানি থেকে আমাদের সার আমাদের গ্যাস সবকিছুই দামটা অবশ্যই কম হবে গোবর থেকে উৎপাদিত গ্যাসের চেয়ে এর গুণগত মান ভালো এক টন গোবরে ১৬ থেকে বাইশ কিউবিক মিটার গ্যাস উৎপাদন হলেও চিনি কলের প্রেসমার্ট থেকে তৈরি হয় ১৫০ থেকে দুইশো কিউবিক মিটার গ্যাস এছাড়া এখানকার বায়োসার রাসায়নিকের চেয়ে অনেক বেশি সাশ্রয় ও মাটির উর্বরতা বাড়াতেও সক্ষম গোবর থেকে যে বায়োগ্যাস তৈরি করা হয় তার চাইতে পরি অনেক বেশি পরিমাণে উৎপাদন হয় আর কি এবং এটার গুণগত মানও ভালো এদিকে এই গ্যাস বাজারজাতের অনুমোদন এখনও মিলছে না এটা আর কি সেইভাবে মূল্যায়ন করতে পারে নাই যার ফলে আমরা আর কি বিস্ফোরকের লাইসেন্সের জন্য আমরা বর্তমানে গ্যাসটা সাপ্লাই দিতে পারতেছি না পরীক্ষামূলকভাবে এই সার ব্যবহারে ভালো ফল পাওয়া গেছে এখন অপেক্ষা অনুমোদনের সরকারি সহযোগিতা পেলে দেশের তরুণরাও নিজ উদ্যোগে স্বাবলম্বী হবার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা রত্না জামান একুশে টেলিভিশন আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আড়াই হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দেখছে রাত এগারোটার একুশে দুই হাজার জন্য উনিশ কোটি লাখ টাকার বাজেট ঘোষণা করেছে প্যানেল মেয়র আয় কোটি বিশ লাখ হোল্ডিং ট্যাক্স থেকে চারশো কোটি ও অন্যান্য আয় ধরা হয়েছে কোটি টাকা সম্পত্তি হস্তান্তর বাবদ দুইশো কোটি টাকা আয়ের পরিকল্পনা করা হয়েছে ব্যয়ের উল্লেখযোগ্য খাদ বেতন পারিশ্রমিক ও ভাতা একশো কোটি টাকা জ্বালানি পানি ও বিদ্যুৎ খাতে আটান্ন কোটি এবং বর্জ্য ব্যবস্থাপনায় আটাত্তর কোটি টাকা ধরা হয়েছে মিথ্যা মামলায় কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টে এক মত বিনিময় সভায় আসামের স্বজনদের নাজেহাল না করার কথা বলেন তিনি নারীর ন্যায় বিচার প্রাপ্তিতে সরকার কার্যকর ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি নারীর মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ন্যায় বিচারপ্রাপ্তি শিরোনামে এই আলোচনায় বিচারপতি অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবীরা অংশ নেন ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণ পদকে ভূষিত হলেন বরেণ্য শিল্পী রুনা লায়লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তার হাতে সম্মাননা তুলে দেন উপাচার্য অধ্যাপক ড আখতারুজ্জামান অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আনিসুদ্দৌলা দুই হাজার ষোলো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক প্রবর্তন করে প্রতি বছর দেশের একজন সঙ্গীত শিল্পীকে দেয়া হয় এই পুরস্কার এবার ব্যবসা বাণিজ্যের খবর সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ খুব দ্রুতই সিঙ্গাপুর মালয়েশিয়া ও তাইওয়ানের চেয়ে উন্নত দেশে পরিণত হবে বলে জানিয়েছেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল সোমবার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক আলোচনায় তিনি একথা বলেন এ সময় ইচ্ছাশক্তি মেধা ও পরিশ্রম দিয়ে দেশের জন্য কাজ করতে তরুণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি এছাড়া উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোস্তফা কামালের বড় মেয়ে ও মেঘনা গ্রুপের পরিচালক তাহমিনা মোস্তফা এছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড মোহাম্মদ সবুর খান বাংলাদেশে নিযুক্ত কোরিয়া দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি চো মিং ইয়ং সহ মেঘনা গ্রুপের শীর্ষ কর্মকর্তারাও যোগ দেন আলোচনায় মাদারীপুরে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের একশো আটচল্লিশতম শাখার উদ্বোধন করা হয়েছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি চন্দ্র দাস ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক এস আই এর ব্রাঞ্চেস কন্ট্রোল ও জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান আব্দুল মোতাল্লেব উপস্থিত ছিলেন এ সময় ব্যাংকিং সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান প্রধান অতিথি বাংলাদেশি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান মিনিস্টার ও মাইওয়ানের আটানব্বই তম শোরুম উদ্বোধন করা হয়েছে দুপুরে সাতক্ষীরার নলতায় এই শোরুমের উদ্বোধন করা হয় দর্শনার্থীদের উপস্থিতিতে মাইওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডার নায়ক ফেরদোস ফিতা কেটে এর উদ্বোধন করেন এ সময় তিনি সকলকে দেশের পণ্য ব্যবহার করার আহ্বান জানান অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মিনিস্টার হাইটেক পার্ক ও মাইওয়ান ইলেকট্রনিক্স লিমিটেডের শোরুম ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার এম কে পাশা খান ও প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বা আর এরই সাথে শেষ করছি রাত 11:21 এ সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। রাজশাহীতে আওয়ামী লীগের লিটন জয়ী সমর্থকদের উল্লাস বরিশালে নৌকার নিশ্চিত জয় সিলেটে এগিয়ে ধানের শীষ। পিকে নির্বাচন নিয়ে কমিশনের শান্ত সুষ্ঠু দাবি আওয়ামী লীগের দলদারিত্ব দুর্বিত্তায়নের অভিযোগ বিএনপি। নিহত শিক্ষার্থীদের পরিবারকে তাৎক্ষণিক পাঁচ লাখ টাকা করে দেওয়ার কমিউনিটি ক্লিনিক হচ্ছে মন্ত্রিসভায় আইন অনুমোদন বঙ্গবন্ধুর কারা জীবন নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন দুর্নীতি মামলায় খালেদার আপিল শুনানির মেয়াদ বাড়ানোর বিষয়ে শুনানি শেষ কাল। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নাম্বারে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইট এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরবর্তী সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল শুভরাত্রি শুভরাত্রি